আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। এত সাজগোজের মানে কি? হৈমির মন কাল রাত থেকেই বেশ ফুরফুরে। রুদ্র সরাসরি তাকে সুন্দরী না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে, এতেই সে ফিদা হয়ে গেছে। বুঝে গেছে রুদ্র চোখে সে আগুন সুন্দরী, শাবনুরের চেয়েও সুন্দরী মানে তো আগুন সুন্দরী। সাথে এও বুঝেছে রুদ্র তাকে খুব পছন্দ করে, ভালোও বাসে। সব মিলিয়ে সে সব খুশিকে সেই খুশিকে কেন্দ্র করেই সকাল সকাল একটু সাজতে বসেছে, যাতে ঘুম ভাঙতেই রুদ্র তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে মুগ্ধতায় মুখ ফুসকে প্রপোজও করে দেয়, হৈমি আই লাভ ইউ। রুদ্র প্রশ্ন শুনে উৎসুক হয়ে তার দিকে তাকালো। সে চঞ্চলিত স্বরে জিজ্ঞেস করল, আমাকে কেমন লাগছে? খুব বাজে। কাটকাট জবাব রুদ্র। জবাব শুনে চোখ বড় করে মুখটা গোমড়া করে ফেললো সে, কাঁদো কাঁদো হয়ে বলল, এত কষ্ট করে সাজলাম আর আপনি বাজে বলেন? সাজগোজের কি বোঝেন আপনি? আমাকে সুন্দরী লাগছে, দাঁড় আমি অদ্রিতা আপু আর আমির ভাইকে দেখে আসি। চট করে উঠে পাশের ঘরে যেতে উদ্যত হলো হৈমি। রুদ্র তড়াক করে ওর হাত টেনে ধরল, ব্যস্ত গলায় বলল, এই ও ঘরে যাবে না। আমি যাবই, তারামি করল হৈমি। রুদ্র ও দ্বিগুণ তারামি দেখে শক্ত করে হাত চেপে ধরল, টেনে বসালো বিছানায়। মৃদু ধমক দিয়ে বলল, দেখো এইসব নাটক বন্ধ করো, একটু সিরিয়াস হও। আমি কিন্তু ধৈর্যশীল পুরুষ নই, মেরে একদম হাড়গড় ভেঙে দেব। আঁতকে উঠল হৈমি, ঢং করে কেঁদে বলল, আপনি আমাকে আবার মারবেন? আমি এখানে থাকবো না, এক্ষুনি দিয়ে আসুন আমাকে। আপনার জন্য আমি আমার মা ভাইকে কষ্ট দিয়েছি, আর আপনি কিনা আবার হাড় ভাঙা পরিকল্পনা করছেন? আমি এখানে থাকবো না, আমি আম্মুর কাছে যাব। চুপ, একদম চুপ, মাথাটা ধরিয়ে ফেলেছো। আর একটা কথা বললে হাত পা মুখ বেঁধে ফেলে রাখবো। বেয়াদব মেয়ে, বাড়ি যাওয়ার কথা ভুলে যাও। জিনু আজ তোমার বইপত্র নিয়ে আসবে, সংসার করবে আর পড়াশোনা করবে, ব্যাস। কাচুমাচু করে বসে রইল হৈমি। রুদ্র ধমকি ধমকি দিয়ে উঠে ফ্রেশ হয়ে গেল, দেখলো হৈমি বসে আছে, চোখ দুটো টলমল করছে তার। সত্যি বলতে সিরিয়াস ধমক খেয়ে এবার তার মা ভাইয়ের কথা মনে পড়ছে। তারা তাকে কখনো এমন করে ধমক দেয়নি। তার মুখভঙ্গি দেখে রুদ্র বলল, মেয়ে হয়ে জন্মেছ অথচ কিছুই পারো না, বিছানা গোছাতে জানো না, রুম ঝাড় দিতে পারো না, রান্না করতে পারো না, খেতে পর্যন্ত পারো না, শুধু পারো বকবক করতে। শুনেছি পড়াশোনায়ও কাঁচা, শুধু কথায় পাকা। এই শোনো, তোমাকে যদি মানুষ না বানাতে পারি, আমিও রুদ্র না। তীব্র অপমানে গাল ফুলে উঠল হৈমি, থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। নো, যা সত্যি তাই বলছি। কাবার থেকে টি শার্ট বের করতে করতে বলল রুদ্র। হৈমি নাক ফুলিয়ে চোখ ফিরিয়ে নিল। টি শার্ট পরতে পরতে রুদ্র আবার জিজ্ঞেস করল, কয়েক মাস পরই তো পরীক্ষা, সেদিকে মন আছে? মন আছে সাজগোজ আর হাসের মতো পকপক করাতে? মেজাজ খারাপ হলো হৈমি। বিছানা থেকে নেমে এসে রুদ্রের সামনে দাঁড়ালো, তর্জনী উঁচিয়ে বলল, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আমার পড়াশোনা আমি ইচ্ছে হলে করব, আমার মুখ আমি হাজারটা কথা বলবো। জল শক্ত করে হাত বাড়িয়ে রুদ্র তার তর্জনী চেপে ধরল, কিছুটা ব্যথা সহকারেই ধরল। হৈমি আহ বলে উঠতেই বলল, বেয়াদবি নট এলাও, যা বলেছি তাই শুনবে, বোঝাপড়া করব পরীক্ষার রেজাল্ট হওয়ার পর। ঢোক গিলল হৈমি। রুদ্র এবার হাতটা নরম করল, সে বলল, আপনাকে কে বলেছে আমি পড়াশোনায় খারাপ? শুনুন, বিসিএসে আসা প্রশ্নের উত্তর আমি জানি। ভ্রুবাকিয়ে রুদ্র বলল, তাই? মনে মনে হৈমি বলল, এরে বেশি করে ফেললাম নাকি। বিশ্বে কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছিল? দুইটি। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছে জানো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। ব্যবচাকা খেয়ে গেল রুদ্র, চোখ মুখের আকৃতি কিছুটা বিকৃত করে পুনরায় প্রশ্ন করল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছে? উল্লাসিত কণ্ঠে হৈমি উত্তর দিল, প্রথম বিশ্বযুদ্ধের পরে। উত্তরটা দিয়ে মনে মনে বলল, সাল ভুলে গেছি তাই বলে আমি খারাপ স্টুডেন্ট নই, লজিক দেখেই ঠিক প্রশ্নের উত্তর দিতে পারি। দাঁতে দাঁত চেপে রুদ্র বলল, আহ তোমাকে তো স্টুডেন্ট অব দ্য ইয়ারে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, আর এই মুহূর্তে তোমাকে আমার মিউজিয়ামে রেখে আসা উচিত
কথাটা বলেই হ্যাচকাটানি ছোট্ট শরীরটা নিজের বক্ষে এনে ফেলল। তার বুকপটি কপাল ঠেকল হৈমিন, গম্ভীর মুখটায় মাথা তুলে তাকালো সে। রুদ্র স্থির হয়ে দাঁড়িয়ে দৃঢ় চোখে তাকিয়ে রইল। কয়েক পল চুপ থাকার পর বলল, সত্যি নির্বোধ একটা ব্যাপার না, সোজা বানিয়ে ফেলবো। কফি বানানোর পারদর্শী থাকায় হৈমিকে দিয়ে তিন কাপ কফি বানাল রুদ্র। এরপর কল করল আবিরের ফোনে। আবির ফোন রিসিভ করতে এসে বলল, কিরে আজ উঠবি না? এই তো বন্ধু উঠতেছি। ফোনটা কেটেই বেরিয়ে গেল আবির। সোফায় বসা ছিল রুদ্র, তাকে দেখে তৃপ্তিময় হেসে এগিয়ে এসে পাশেই বসল। রুদ্র কফি খেতে ইশারা করলে আবির কফির মুখ হাতে নিয়ে বলল, ভাই আমি অনেক ভাগ্যবান পুরুষ, প্রেমে থাকাকালীন কত ঝগড়া করেছি, কত কষ্ট দিয়েছি, অথচ মেয়েটা আমাকে কাল সেরা উপহারটাই দিল। আমি ওকে আর বিন্দু মাত্র কষ্ট দিব না, ও যা বলবে তাই শুনব। জানিস কেমন ফিল হচ্ছে, এই মেয়েটা যদি এখন আমাকে বিষ পান করতে বলে আমি তাই করে ফেলব। বাঁকা হাসলো রুদ্র, কফির মগে চুমুক দিতে দিতে আবির আবারও বলল, আমি সত্যি ভাগ্যবান ওর মতো বউ পেয়ে। রান্নাঘর থেকে হৈমি বেরোতেই আবিরের এই কথা শুনে চোখ পিটপিট করে এগিয়ে এলো। আবিরকে বলল, শুধু আপনি একা একাই ভাগ্যবান না ভাইয়া, উনিও ভাগ্যবান, তাই আমার মতো বউ পেয়েছে। আপনি ভালো মানুষ তাই স্বীকার করলেন, কিন্তু উনি মোটেই ভালো মানুষ নন, এজন্য স্বীকার করবে না। রুদ্র চোখ গরম করে তাকালো। কথার আগামাথা না বুঝে এই মেয়েটা ফোড়ন কাটতে এলো, মান সম্মান আর রাখবে না দেখছি। হৈমির কথা শুনে আবির মিটিমিটি হাসতে লাগলো, তার খুব বলতে ইচ্ছে করলো। ওর মুখে ভাগ্যবান শুনতে চাইলে তোমাকে যে অনেক স্যাক্রিফাইস করতে হবে বন্ধু। কিন্তু বললো না, রুদ্র বিষয়টা পছন্দ করবে না, তাছাড়া হৈমি তার ছোট বোনের চেয়েও ছোট, তাই ওর সঙ্গে এসব মজা করতেও বিবেকে বাধে। রুদ্র গরম চাহনি দেখে হৈমি বলল, দেখেছেন কিভাবে তাকাচ্ছে, আপনি এখনো অপর দিকে এভাবে তাকান? আবুর কথা স্মরণ হতেই খেয়াল করলে সে উপস্থিত নেই, তাই বলল, এ মা আপু কোথায়, কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি দিয়ে আসি কেমন? কফির মগ নিয়ে আদ্রিতার কাছে গেল হৈমি। আবির খিলখিল করে হাসতে লাগলো, বলল, বন্ধু তুমি সবসময় হট থাইকো না, তোমার বাচ্চা বউ সইতে পারবে না। রুদ্র চোখ কটমট করে তাকালো। আবির বলল, দোস্ত তোর মুখে ভাগ্যবান শোনার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে রইলাম, শুধু আমি না আমাদের ছোট্ট মিষ্টি ভাবিটাও বসে আছে। আর সারাদিন আদ্রিতার কাছে চার পাঁচ রকমের রান্না শিখেছে হৈমি। দুপুরে আদ্রিতার হাতের রান্না দিয়ে লাঞ্চ করেছে সকলে, আর বিকেলের সময়টা আদ্রিতার সঙ্গেই গল্প করে কাটাচ্ছে হৈমি। রুদ্র আর আবিরের বাইরে গেছে, রুদ্র গেছে তার বিজনেসের উদ্ভাবক নিয়ে ছোট কাকা আর বড় ভাই রাদিফের সঙ্গে জরুরি মিটিং করতে, আবির গেছে এমনি ঘোরাঘুরি করতে। আবির সম্পর্কে হৈমি রুদ্র তাই জানে, অথচ আবির বেরিয়েছে আদ্রিতার সঙ্গে নির্দিষ্ট একটি পরিকল্পনা করে, এবার শুধু পরিকল্পনাটা সফল হওয়ার পালা। আদ্রিতা যদি সুবুদ্ধি দিয়ে হৈমির ফাঁকা মাথা ভরাট করতে পারে, তাহলে তার বন্ধুর জমকালো সংসার কেউ আটকাতে পারবে না। হৈমির সঙ্গে গল্প করতে ভীষণ উপভোগ করছে আদ্রিতা, কিন্তু এসব গল্পে ভুললে তো চলবে না, তাদের যে আলাদা পরিকল্পনা রয়েছে। হৈমি একধারে তার ছোটবেলার গল্প করেই যাচ্ছে। আদ্রিতা উৎসুক মুখে সেসব শুনতে শুনতে হঠাৎ বলল, ছোটবেলার গল্প তো অনেক শোনা হলো, এবার এসো বড়বেলার গল্প করি। বড়বেলার গল্প কোন ক্লাস থেকে শুনবে আপু? খুশিতে আটখানা হয়ে পড়ল হৈমি। আদ্রিতা বলল, বিয়ে সংসার এসব বিষয় নিয়ে শুনব, তার আগে আমাদের গল্প শোনাই। হৈমি মাথা নাড়ালো। আদ্রিতা আর আবিরের প্রণয় শুভ পরিণয় নিয়ে রোমাঞ্চকর অনেক কথাই শেয়ার করলো। গতরাতে যে তারা দুজন দুজনের হয়ে গেছে, কিছুটা লাজুক ভঙ্গিতে সেটাও বলল। সব শুনে পিটপিট করে তাকিয়ে রইল হৈমি। আদ্রিতা মাথা নাড়িয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবছ, আমাদের তো একদিন আগে পরে বিয়ে হয়েছে, তোমরাও নিশ্চয়ই দুজন দুজনের হয়ে গেছ? লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল হৈমি। আদ্রিতা বলল, ও বাবা হৈমি বুড়ি আবার লজ্জাও পাই। চট করে উঠে দাঁড়ালে হৈমি, কয়েক পা এগিয়ে গিয়ে পিছুমুখী হয়ে দাঁড়িয়ে রইল, বলল, ইস আমার খুব শরম করছে, আমাদের ওসব কিছু হয়নি গো, তুমি আমাকে আর লজ্জা দিও না, লজ্জা পেতেও আমার ভারী লজ্জা লাগে। উচ্চ শব্দে হেসে উঠল আদ্রিতা, উঠে এসে হৈমির কাজ জড়িয়ে ধরল, বলল, তুমি যে কি মিষ্টি আর কি দুষ্টু, তোমার দুষ্টু মিষ্টি কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। এখানে আসার পর থেকে মনে হচ্ছে দারুণ একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় ঘটেছে,
তোমার সঙ্গে পরিচয় না হলে অনেক কিছুই মিস করে যেতাম। তোমার কথাগুলো ম্যাজিকের মতো, বুঝেছো? তোমার আশেপাশে যারা থাকে তাদের মন যতই খারাপ থাকুক, তোমার কথা শুনে তারা হাসতে বাধ্য হবে। প্রচণ্ড খুশিতে আদ্রিতাকে জড়িয়ে ধরল। হৈমি বলল, নিজের প্রশংসা শুনলে আমার খুব ভালো লাগে। তুমি কি সুন্দর করে আমার প্রশংসা করলে। তুমি খুব ভালো আদ্রিতা আপু। আদ্রিতা হৈমির কান চড়িয়ে ধীর পায়ে ওকে নিয়ে ব্যালকনিতে গেল, চলে গেল অন্য প্রসঙ্গে যা তার পরিকল্পনায় ছিল। বলল, জানো, স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক পবিত্র। শুধু তাই না, এই সম্পর্কটা পৃথিবীর সব সম্পর্কের চেয়ে গভীর। কতটা গভীর জানতে চাও? পিট পিট করে আদ্রিতার মুখের দিকে তাকালো সে, মাথা নাড়িয়ে বোঝালো সে জানতে চায়। আদ্রিতা তাকে ছেড়ে দু হাতে ব্যালকনির গ্রিল ধরে বলতে লাগলো, একজন স্ত্রী হলো তার স্বামীর পোশাকের মতো, আর স্বামীও তার স্ত্রীর পোশাকের মতো। আমাদের জীবনে পোশাকের গুরুত্ব কতটা জানো তো? একটা বয়সের পর আমরা মানুষরা নগ্ন হয়ে যেমন কাটাতে পারি না, উচিতও নয়, তেমনই বিয়ের পর স্বামী স্ত্রীও একে অপরকে ছেড়ে থাকাটা উচিত নয়। এরা একে অপরের পরিপূরক। বিয়ে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। এর গুরুত্ব এতটাই যে সৃষ্টিকর্তা প্রতিটি মানবের জন্য বিয়ে ফরজ করে দিয়েছেন। আদিতা কিয়ৎকালের জন্য থামল। হৈমি বিস্মিত হয়ে পড়ল, তাহলে তো আমরাও ফরজ কাজ সেরে ফেলেছি, আর দুজন একসাথেই আছি। জানো আমার কত কষ্ট হচ্ছে, আম্মু ভাইয়াকে কত মিস করছি। ওনার সামনে কাঁদলে কত বকে, তাই কাঁদতেও পারি না। এত কষ্ট পেয়েও আমি কত গুড গার্ল হয়ে ওনার সঙ্গে আছি। শেষ কথাগুলো ভীষণ মন খারাপ করে বলল হৈমি। আদিতা তার অনুভূতি বুঝতে পেরে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।